এক্ষুনি সাবস্ক্রাইব করুন ব্রাইট কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন এবং পেয়ে যান বিভিন্ন সরকারি চাকরির ফ্রি কোচিং ক্লাস। আগের দিন আমি নাম্বার সিস্টেমের ফার্স্ট পার্ট করেছি, আজকে সেকেন্ড পার্ট করাবো। মোটামুটি আজকের দিন বানালে যে ধরনের অঙ্কগুলো পরীক্ষা এসে থাকে কভারেজ নিয়ে নেবে, এর বাইরে আশা করা যায় আসবে না, যা আসবে এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করে ফেলা যাবে। এবার দেখা যাক, শুরু করি। 946 + 157 তার হলে স্যার 946 - 157 তার হলে স্যার 946 × 946 157 157 দুটো নাম্বার আছে, দেখো 946 1 9 6 1 7। তাহলে আমি 946 এ ধরি, 157 কে বি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ এ বি বি এ প্লাস বি তার হলে স্যার প্লাস এ মাইনাস বি তার হলে স্যার বাই এবার ধরো কোনো কারণে আমার এই সূত্রটা মনে নেই, তাহলে আমি সাধারণ সূত্র যেটা সবাই জানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র শুধু প্লাসে যায় মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এ ইন্টু এ এ স্কোয়ার বি ইন্টু বি মানে বি স্কোয়ার, একই জিনিস দুবার করলে তার স্কোয়ার হয়ে যায়, প্লাস টু এ বি মাইনাস টু এ বি কেটে গেল, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে কেটে দাও দুই আছে। দেখো একটু অঙ্ক 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, এই ম্যাক্সিমাম এরকম, তার বেশি লাগছে না, এই অঙ্কগুলো 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে। এবার দেখো একই জিনিস, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, আগেরটা এখানে কি ছিল, প্লাস ছিল, এবার কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে এটা যদি এ ধরে এটা বি, এটা এ এটা বি, 4ab এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে এ বি এ বি এ বি কেটে গেল 4, কত সেকেন্ড লাগছে 10 সেকেন্ড। এবার দেখো আমি যদি অঙ্কটা আগের মতোই একটু ডিটেলস করি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি একটু তাড়াতাড়ি করছে এটা, কারণ আগেরবার করে দিয়েছি, প্লাস বি স্কোয়ার, এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাসটা কি হয়ে যাবে মাইনাসের জন্য প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই প্লাস বি স্কোয়ারটা কি হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে কি ছিল এ বি, তাহলে টু এ বি টু এ বি ফোর এ বি বাই এ বি এ বি এ বি কেটে গেল 4, এটা হয়তো একটু বেশি লাগলো টাইম 10 সেকেন্ড মতো। দেখো বলছে ইফ এন ইজ এ ন্যাচারাল নাম্বার দেন এন কিউব মাইনাস এন ইজ ডিভাইডেড বাই, বা বাংলাটা দেখো আমি বাংলা লিখে দিয়েছি, এন স্বাভাবিক সংখ্যা হলে এন কিউব মাইনাস এন কত দ্বারা বিভাজ্য, একদম দেখো কত সহজে 10 সেকেন্ড 5 সেকেন্ডের বেশি টাইম লাগবে না অঙ্কগুলো, এর পরে যে হয়তো 20 সেকেন্ড বা 30 সেকেন্ড ম্যাক্সিমাম 30 বা 40 সেকেন্ডের বেশি অঙ্ক নিলে টাইম নিলে সেই পরীক্ষার হলে যে কমপ্লিট করে আসা সম্ভব নয়। দেখো কি করে এন কিউব মাইনাস এন কত দ্বারা বিভাজ্য, সর্বদা কথা আছে, ঠিক আছে সর্বদা কত দ্বারা বিভাজ্য, দেখো মানগুলো আমি এমন ভাবে ধরবো যাতে সর্বনিম্ন মান হয়, কেন সর্বনিম্ন হয়, দেখো 3, 6, 9 এই সংখ্যাটা সর্বদা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এই 3টে সংখ্যায়, কিন্তু যদি বলি 9 দ্বারা বিভাজ্য, না 9 দ্বারা এইটাই বিভাজ্য শুধু, এই দুটো হয় না, কিন্তু 3, 6, 9 তিনটেই 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমি এমন মান ধরবো যাতে সব থেকে ছোট মানটা পাওয়া যায়, তাহলে আমি এক ধরলে সব থেকে ছোট মান কত, দিস ইজ কত 1 1, ধরলে 1³ - 1 0 হয়ে যাচ্ছে, কিন্তু 0 দ্বারা তো সব কিছু ডিভাইডেড, সব কিছু বিভাজ্য হয়, তার জন্য আমি এমন মান ধরবো যাতে শূন্য না হয়, শূন্য থেকে বেশি হয়, তাহলে 1 না ধরে 1 ধরলে শূন্য যাচ্ছে, 1 এর থেকে বড় সংখ্যাটা কত 2, তাহলে 2 ধরবো 2³ - 2 মানে 8 - 2 কত হয় 6, তুমি ধরো এইটা না দিয়ে এরকম যদি দিত এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান কত দ্বারা বিভাজ্য, কি করবা এখানে 1 ধরাই দিতে পারে, কারণ 1 ধরলে শূন্য আসছে না, 1 1 + 1 2 2 1 2 2 4 1 5 মানে 10 দ্বারা হয়ে গেল, কত সিম্পল অঙ্কগুলো সব, এই ধরনের যে কোনো অঙ্ক করা যাবে। এবার দেখো ইফ এ এন্ড বি আর টু অড নাম্বার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইভেন, বাংলা মানে কি এ ও বি দুটি বিজোড় সংখ্যা হলে নিম্নের কোনটি জোড়, দেখো একটা দু একটা জিনিস মাথায় রেখে দাও, এ বি দুটো যদি বিজোড় সংখ্যা হয় তাদের যোগফল সবসময় জোড় হয়, কি করে দেখো
পাঁচ তিন যোগ করো আট, এক তিন কত হয় চার, সবসময় জোর হচ্ছে, দেখো দুটো বিজোড় করে নিচ্ছে, তিন সাত কত হয় দশ, তার মানে দুটো বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোর হয়, তাহলে এ জোর ছিল বি জোর ছিল, এদের যোগফল সর্বদা জোর। এবার দেখো গুণফল, দুটো বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড় হয়, তিন পাঁচে পনেরো, সাত গুণ তিন একুশ, দেখো দুটো বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড় হচ্ছে। আবার দেখো দুটো, যেহেতু দুটো বিজোড় সংখ্যার যোগফল সর্বদা যোগ জোর হয়, তার সঙ্গে যদি ওয়ান জোর যোগ করে দিই তাহলে কি হলো, জোরের সঙ্গে ওয়ান যোগ করে দিলে সব যে কোনো জোর তাহলে বিজোড় হয়ে যাবে, যেমন ধরো একটা জোর সংখ্যা দশ ধরে তার সঙ্গে এক যোগ করে দিলে কি হচ্ছে বিজোড়, তাহলে এ প্লাস বি যেহেতু জোর তাহলে যোগ তার সঙ্গে ওয়ান যোগ করে দিলাম কি হবে বিজোড় হয়ে যাবে, তার মানে এটাও বিজোড় এটাও বিজোড় পেয়ে গেলাম, শুধু এটা জোর। আর একটা জিনিস বলছি বল, এ বি মানে এ ইন্টু বি, এ বির গুণফল, আমি বলছি দুটো বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড়, এবার যদি তার সঙ্গে আমি দুই যোগ করি তাহলে সেটা বিজোড় হবে, যেমন তিন গুণ সাত কত হয়েছিল একুশ, তার সঙ্গে দুই যোগ করলে একুশ আর দুই কত হয় তেইশ, দেখো বিজোড় সংখ্যার সঙ্গে যদি জোর সংখ্যা যোগ করা হয় তাহলে তো বিজোড় হবেই। এবার আর একটা জিনিস দেখো, এ মাইনাস বি, এই ক্ষেত্রে দুটো বিজোড় সংখ্যার বিয়োগ করলেও জোর হয়, যেমন পাঁচ বিয়োগ তিন, এটা মাথায় রাখবে, এই অপশনটা না থেকে এটা থাকতে পারে কত হয় দুই, কিন্তু এই ক্ষেত্রে কি হবে এ প্লাস বি। দেখো হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি এডেড অ্যাডেড টু 1056 সরি 1056 টু গেট এ নাম্বার এক্স্যাক্টলি ডিভাইডেড বাই 23, মানে বাংলা বলছে 156 1056 মানে 1056 মানে 1056 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। আমি ইংরেজি বাংলা দুটোই ঢুকে দিচ্ছি, দু ধরনের ইনস্ট্রুমেন্টই থাকে, তো এবার দেখো 1056 23 দ্বারা বিভাজ্য, ভাগ করে দিলে তো হয়ে যাবে, কিন্তু যেহেতু 1056 23 দ্বারা বিভাজ্য না, তাহলে আমি ভাগ করে আগে দেখি কি হয়, কত বার যাবে, চার বার তিন চার বারো, চার দুগুণে আঠারো একে নয় তিন ছয় এক, তাহলে এবার দেখো আমার যায় কতবার, পাঁচবার, তিন পাঁচে পনেরো, পাঁচ দুগুণে দশ আর একে এগারো, কিন্তু ব্যাপার হচ্ছে আমি ছবার নেবো, কেন নেবো বলছি, তিন ছয় আঠারো, ছয় দুগুণে বারো আর একে তেরো, একশো আটত্রিশ, দেখো এবার উল্টো বিয়োগ করবো, একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ বেশি না দুই, দেখো আমি যদি দুই যোগ করতাম তাহলে এদিকে একশো আটান্ন হয়ে যেত, তার মানে এটা কত হয়ে যেত একশো আটত্রিশ, তাহলে ভাগে মিলে যেত। যখনই বলবে কত যোগ করলে আমি যা, আমরা কি হয় সচরাচর একবার কম নেই কিন্তু না একবার বেশি নেব, মানে পাঁচবার যেত ছবার নেব, কারণ কি এটা সংখ্যাটা তো আসলে একশো ছাপ্পান্ন থেকে বেশি, যেটা হচ্ছে এই দ্বারা বিভাজ্য হবে, কারণ যোগ করলে বিভাজ্য হবে, তার মানে আমি এর থেকে বেশি হতে হবে, তার মানে একবার বেশি নেব, একবার বেশি নিলে একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ আসছে, তার মানে কত যোগ করতে হবে, একশো ছত্রিশকে একশো আটত্রিশ বানাতে গেলে দুই যোগ করতে হবে, উল্টো করে বিয়োগ করবো, তাহলে কত উত্তর দুই, দেখো অঙ্কটা আমি পাঁচবার নিয়েও করতে পারতাম কিন্তু একটু টাইম লাগতো, আমি টাইমে সবসময় শর্টে করার চেষ্টা করছি, পাঁচবার যদি নিতাম তিন পাঁচে পনেরো, পাঁচ দুগুণে আগেরবার দুই উত্তর হয়েছিল, দেখো এবারে দুই উত্তর হবে, পাঁচ দুগুণে দশ আর একে এগারো, তাহলে কত হয় এক একুশ, এবার দেখো এই তেইশ থেকে একুশ বাদ দিয়ে দেবো কত হয় সেই দুই, তেইশ থেকে একুশ বাদ দেবো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে তোমার মনে সবসময় কোশ্চেন থাকতে হবে, অনেকে বলে তেইশ থেকে একুশ বাদ দিয়ে দাও দুই উত্তর দুই উত্তর, কেন দুই উত্তর, হ্যাঁ হয় তাই হয়, মানে তেইশ থেকে একুশ বাদ দিলে দুই অ্যান্সার হয় ওটাই হয়, কিন্তু কেন হয় সেটা বুঝতে হবে, দেখো তেইশ থেকে একুশ সেটির আগের কনসেপ্টটা আমার ভাগে মানে তেইশ দ্বারা ভাগ বিভাজ্য হবে, তার মানে কি এখানে যদি তেইশ হতো তবেই বিভাজ্য হয়ে যেত তেইশ দ্বারা, তার মানে আমার এখানে একবার যেত তেইশ হলে, তার মানে এখানে তেইশ হতে একুশ কত বাকি, তেইশ থেকে একুশ বাদ দিয়ে দাও দুইবার, সেই জন্য আমরা তেইশ থেকে একুশ বাদ দিই। দেখো দ্য লার্জেস্ট ফোর ডিজিট নাম্বার, ফোর ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভাইডেড বাই টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি সেভেন, বাংলাটা হচ্ছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভক্ত, দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভক্ত, আমি বলছি যে কোনো সংখ্যা দ্বারা, তখন ছয় চার বারো দ্বারা বিভাজ্য সংখ্যাটা, ছয় চার বারো দ্বারা বিভাজ্য সবসময় বারো সংখ্যাটি, কেন দেখো ছয় দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় বারো দিয়েও ভাগ যায়, তাহলে কী করে বুঝলাম আমি অত সহজে, ছয় চার বারো দশ করে দাও বারো, বা দুই চার আট দ্বারা বিভাজ্য, দেখো দুই চার আট দ্বারা বিভাজ্য কোনটা, বা দুই চার ছয় দ্বারা বিভাজ্য কত বারো, দেখো দুই দিয়ে বারো ভাগ যায় চার দিয়ে ছয় দিয়ে, কী করে এই লসঙ্গ করে দিলে, যে কোনো তিনটে সংখ্যা চারটে সংখ্যা লসঙ্গ যেটা সেই সংখ্যাগুলো দ্বারা ওই লসঙ্গ সবসময় বিভাজ্য, এবার দেখো তাহলে আমি যেহেতু বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভাজ্য বলেছে, বারো পনেরো আঠারো সাতাশে লসঙ্গ করে দিই, বারো পনেরো আঠারো
সাতাশ, দশম সময় করতে পারো তিন দিয়ে ভাগ যায় তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন নয় সাতাশ। আবার তিন দিয়ে চার পাঁচ দুই তিন, দুই দিয়ে দুই পাঁচ এক তিন, আর দুগুণ দশ তিরিশ, তিরিশ দুগুণ ষাট, ষাট ইন্টু নয়, ছয় নয় চুয়ান্ন, পাঁচশো চল্লিশ। কিন্তু পাঁচশো চল্লিশ উত্তর হতো যদি এখানে চার অঙ্কের না বলতো, এটা তো চার অঙ্কের হয়নি, তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে আমাকে আরেকটু করতে হবে। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি চারটে নয়, এই চারটে নয় আবার বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভাজ্য নয়, তাহলে চারটে নয় করলে তো উত্তর হয়ে যেত, মানে পাঁচশো চল্লিশ দ্বারা যেহেতু বিভাজ্য নয় বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভাজ্য, তাহলে চারটে নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি কোন সংখ্যা পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য, সেটাই বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভাজ্য। তাহলে এর কাছাকাছি দেখি কোনটা পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য, একবার পাঁচশো চল্লিশ নয় পাঁচ চার নয় কবার নেব আটবার, শূন্য চারটে বত্রিশ, পাঁচ আটটা চল্লিশ, আর তিন তেতাল্লিশ, নয় সাত দুই। দেখো এই দুশো উনআশিটা যদি এর মধ্যে না থাকতো, দুশো উনআশি যদি কম হতো ন হাজার নশো নিরানব্বই থেকে, তাহলে তো পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য হতো। তার মানে আমি ন হাজার নশো নিরানব্বই থেকে যদি দুশো দুশো উনআশিটা বাদ দিয়ে দিই, তাহলে পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি নয় 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 এর থেকে দুশো উনআশি বাদ দিয়ে দিই, শূন্য সাতাত্তর নয় সাত নাইন সেভেন টু জিরো, পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য। আর পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য মানে বারো পনেরো আঠারো সাতাশ দ্বারা বিভাজ্য, তাহলে উত্তর কত নাইন সেভেন টু জিরো। দেখো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ডাটা ডাটা টোটাল থাউজেন্ড অব্দি, মানে এক দুই তিন চার এইভাবে গুণ করতে পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে হাজার অব্দি গুণ করবো। তাহলে বলছে নাম্বার অফ জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, মানে বাংলাটা বলে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এইভাবে হাজার অব্দি গুণ করলে গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে। দেখো গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে কি করে বুঝবো, খুব সহজ। দেখো আমি একটা জিনিস তার আগে বলে নিই, ধরো ওয়ান গুণ টু গুণ থ্রি গুণ ফোর গুণ ফাইভ গুণ সিক্স গুণ সেভেন গুণ এইট গুণ নাইন, এ পর্যন্ত কটা শূন্য আছে বা দ ইন্টু টেন দেখি, তাহলে আমি শূন্য কখন আসে এই জিনিসটা ভাবো। দুই আর পাঁচ ডিজিট গুলোর মধ্যে দুই আর পাঁচ ডিজিট মানে শূন্য থেকে নাইন অব্দি ডিজিট, দুই আর পাঁচের গুণ ফলে শূন্য আসে, আর কোনো সময় শূন্য আসে না, ঠিক আছে। যদি বারো বলো এটা কিন্তু ডিজিট নয়, আর আমরা এগুলোকে মৌলিকে ভেঙে নেবো, দুই আর পাঁচ চলে আসবে, তাহলে ওয়ান গুণ টু গুণ থ্রি ফোর মানে দুই ইন্টু দুই, ফাইভ মানে ফাইভ একে ভাঙা যায় না তিন ইন্টু দুই ছয় ভাঙলাম, সাত মানে সাতই আট মানে তিনটে দুই দুই ইন্টু দুই ইন্টু দুই, নয় মানে তিন ইন্টু তিন দরকার নেই ওটা দরকার ছিল না, আমি দুই আর পাঁচ খুঁজবো দুই ইন্টু পাঁচ। দেখো এই দুই এই পাঁচ এই দুই এক জোড়া, এই পাঁচ এই দুই এক জোড়া, মানে দু জোড়া পাঁচ আর দুই এর গুণ ফলে ধরে পাঁচ দুগুণে দশের শূন্য আসবে, এই পাঁচ দুই দশের শূন্য, এই দুটো শূন্য আসবে, আর কিন্তু শূন্য আসবে না, এই দুই অনেক আছে কিন্তু শূন্য আসবে না, তাহলে আমার এখান থেকে গুনতে হবে অ্যাকচুয়ালি কি হয় দুই গুনতে হবে নাহলে পাঁচ, তাহলে আমি কোনটা গুনবো দুই বা পাঁচ যেমন একটা গুনলে হবে, যেটা কম আছে সেটাই গুনবো। দেখো পাঁচ কম আছে এখানে দুটো আছে পাঁচ গুনবো, কারণ কি যেটা কম আছে সেটাই তো জোড়া হবে আর বাকিগুলো তো জোড়া হবে না, তাহলে কি আছে পাঁচ কম আছে কটা পাঁচ আছে একটা দুটো, তার মানে দুটো শূন্য আছে। যেমন ধরো আমি যদি পাঁচ গুণ দশ গুণ পনেরো এটা করি কটা শূন্য আছে, এখানে কি গুনতে হবে এখানে দুই কম আছে দেখেই বোঝা যাচ্ছে, তাহলে দুই গুণ গুনতে হবে, কোথায় দুই আছে শুধু পাঁচ গুণ দশ এখানে এর মধ্যে দুই আছে, তার মানে একটা শূন্য আছে, আমার শুধু কোনটা কম আছে কোনটা বেশি আছে সেটা দেখতে হবে, পাঁচ না দুই শুধু পাঁচ আর দুই নিয়ে একটা শূন্য থেকে, তাহলে এখানে পাঁচ কম আছে তার জন্য, কিন্তু এটা অঙ্ক নয় পাঁচ কম আছে পাঁচ গুনবো, এখানে দুই কম আছে দুই কম আছে কম গুনবো। এবার দেখো অঙ্ক অ্যাকচুয়ালি এটা, এবার অঙ্কেতে কি বলা আছে তাহলে এখানে আমি পাঁচ গুনবো হাজার অব্দি, কিন্তু হাজার অব্দি পাঁচ গুনতে গেলে অনেক টাইম লেগে যাবে, এটা শিখিয়ে রাখলাম গেলে পরে অঙ্কে কাজে দেবে, হাজার অব্দি পাঁচ গুনতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাহলে কি করবো পাঁচ গুনতে গেলে কি করবো পাঁচ ভাগ করো দুশো, আবার পাঁচ ভাগ করো যতক্ষণ না শেষ ভাগফল পর্যন্ত পাই, আমি কিন্তু ভাগফল লিখছি দেখো পাঁচ কুড়ি দুশো এই পাঁচ কুড়ি একশো তারপর একটা শূন্য বসিয়ে দেবো, পাঁচ কুড়ি চার চার পাঁচ কুড়ি চল্লিশ, পাঁচ আটে চল্লিশ আবার পাঁচ দিয়ে যাই তাই তো একবার যাই এক, আমি কিন্তু ভাগ শেষ লিখছি না এগুলো ভাগফল, এটা ভাগফল এটা ভাগফল, মোট কটা পাঁচ কুড়ি আর চার দুশো আর চল্লিশ দুশো চল্লিশ আর আট আটচল্লিশ দুশো উনপঞ্চাশ, মোট মিলে দুশো যোগ চল্লিশ যোগ আট যোগ আর এক মানে দুশো উনপঞ্চাশটি শূন্য আছে। দেখো দুই গুণ চার গুণ ছয় গুণ আট গুণ ডটা ডটা নাইনটি এইট হান্ড্রেড, মানে সব জোড় সংখ্যাগুলো হান্ড্রেড অব্দি গুণ করলে গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে, বাংলাটা লিখিনি একই আগের মতোই একদম হো অঙ্কটাই, দেখো শুধু জোড় সংখ্যাগুলো আছে,
তাহলে আমি আগের মতো করলাম কি হয় 100 আর যদি ভাগ করো 5 করে 100 আর যদি ভাগ করো তাহলে কটা 24টা কিন্তু 24টা হতো তখন 1 2 3 এইভাবে যদি 100 অবধি হতো কিন্তু যত জোড় সংখ্যাগুলো আছে তার মানে কি জোড় সংখ্যা আছে মানে এর অর্ধেকগুলো আছে 1 থেকে 100 এর অর্ধেক আছে তাহলে 24 এর অর্ধেক কত হয় 12টা তুমি এবার দেখো 5 গুণ করতে পারতে এখানে 2 4 6 8 মানে জোড় সংখ্যা জোড় সংখ্যা মানে কি 5 কম আছে 5 গুণে ভালো 5 গুণে করতে পার কেমন 5 এর মধ্যে শুধু জোড় সংখ্যাগুলোর মধ্যে থাকবে মানে 10 20 30 এরকম 10 এর মধ্যে একটা 20 10 এ একটা 20 তে একটা 30 এ একটা 40 এ একটা 50 এ দুটো 50 এ দুটো কেন 5 ইনটু 5 ইনটু 2 তার মানে 5 5 25 গুণে 50 50 এ দুটো 10 20 30 40 50 এ দুটো 60 এ একটা 70 এ একটা 80 তে একটা 90 তে একটা 100 তে দুটো গুণার মধ্যে দেখো 12টা হয়ে গেছে দেখো 1 ডিভাইডিং এর সার্টেন নাম্বার বাই 357 357 রিমাইন্ডার ইজ 39 ইফ দা সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 17 দা রিমাইন্ডার ইজ মানে বাংলাটাতে কোন সংখ্যাকে 357 দ্বারা ভাগ করলে 39 ভাগশেষ থাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে দেখো কি করে করব কোন সংখ্যা ধরে নাও x 357 দ্বারা ভাগ করলে 357 ভাগফলটা বলেনি কি ধরে নাও ভাগ যা খুশি তোমার ধরে নিতে পারো ভাগশেষ থাকে কত 39 তার মানে কোন সংখ্যা এই সংখ্যাকে 357 দ্বারা ভাগ করলে ভাগশেষ 39 আর ভাগফলটা পি ধরে নিয়েছি তার মানে সংখ্যাটি আমরা জানি সবসময় সংখ্যাটি সমান ভাজ্য মানে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ মানে সংখ্যাটি সমান 357 ইনটু পি যোগ 39 এই সংখ্যাটি পেয়ে গেলাম বলছে একে 17 দ্বারা ভাগ করলে একে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে একে দেখো আমি যদি এইভাবে লিখি 357 পি পি 357 পি মানে পি 357 এর সঙ্গে গুণাকার আছে বাই 17 প্লাস 39 বাই 17 এভাবে লিখা যায় যেমন ধরো x প্লাস y বাই যদি a থাকে তাহলে আমরা x বাই a প্লাস y বাই a লিখতে পারি বা এখানে মাইনাস থাকলে তাও লিখতে পারতাম তাহলে এভাবে লিখতে পারি তাহলে এই অংশটা দেখো কেটে দেয় 17 দুগুণ 34 17 কে 17 আর p যাই থাকুক এটা তো গুণাকার আছে p এর মানে 1 2 3 4 5 6 7 8 যাই হোক তাহলে এ আমার শুধু 39 কে 17 দ্বারা ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ হবে তাহলে আমার এত কিছু করতে হবে না অঙ্কটা অঙ্কটা কি করতে হবে শুধু 39 কে 17 দ্বারা ভাগ করে দাও ওটা শুধু আমি কনসেপ্ট বুঝালাম কি হয় 39 কে 17 দ্বারা ভাগ করে দাও তাহলে 17 দুগুণ 34 কত ভাগশেষ থাকে 5 বা তুমি যদি ওখানে আরেকভাবে করতে পারতে 317 পি প্লাস কত বলেছিলাম 39 তাই তো ছিল বাই 17 এটা ছিল সংখ্যা তাকে 17 তে ভাগ করলে পি এর মানে এক ধরে নাও পি তো যাই হতে পারে 1 2 3 4 তুমি এক ধরে নিয়ে মান বসিয়ে পড়ো দেখবে সেখানেও 5 ভাগশেষ থাকবে খুব সহজ না অঙ্কগুলো 5 সেকেন্ড 10 সেকেন্ড করে লাগছে when a certain number is multiplied by 13 the product consists entirely of 5 the smallest number is দেখো বাংলাটা ধরে বলে দিই ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে গুণফলের শেষে সব 5 হবে দেখো আমার যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে আমি যেভাবে পড়াচ্ছি মনে হয় খারাপ লাগার কথা নয় তবুও তোমরা বিচার করবে অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে যদি তোমরা একটু শেয়ার করো তাহলে আমার ভালো আরো ভালো লাগবে আমি আরো বেশি ইন্সপায়ার হবো ম্যাথগুলো পড়ার জন্য তোমাদের জন্য আরো বেশি ম্যাথ নিয়ে আসবো ঠিক আছে তবুও আমি এবার একটু শুরু করি ওয়েন এ সার্টেন নাম্বার মাল্টিপ্লাই বাই 13 দা প্রোডাক্ট কনসিস্ট এন্টারলি দা 5 দা স্মলেস্ট নাম্বার ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে গুণফলের শেষে সব পাস হবে মানে ক্ষুদ্রতম কোন সংখ্যা ধরে নাও x সংখ্যা ক্ষুদ্রতম কোন সংখ্যা x কে 5 দ্বারা গুণ করলে না 13 দ্বারা গুণ করলে সব 5 আসবে 5 5 5 5 চলতেই থাকবে কত পর্যন্ত আমি জানি না হতে পারে এই পর্যন্ত হতে পারে এই পর্যন্ত পাস হতে পারে এই পর্যন্ত বা আরো আসবে আমি ধরে নিলাম x কে 13 দ্বারা গুণ করলে সব 5 আসবে কত 5 জানি না x ইকুয়াল টু কত হবে 5 5 5 5 5 5 এইভাবে চলবে 13 দ্বারা ভাগ করব 4 13 52 3 13 দুগুণে 26 9 17 91 91 4 3 13 39 39 6 5 13 65 দেখো এ পর্যন্ত মিলে গেছে আরো 5 থাকলে অসুবিধা ছিল না তোমরা বলতে পারো এরপরে আমি যদি আরো ভাগ করতে চাই আরো 5 5 নিয়ে ভাগ করি হ্যাঁ কিন্তু আমার তো স্মলেস্ট বলেছে হয়তো আরো 5 5 নিয়ে ভাগ করার পর আবার মিলবে কিন্তু আমার তো স্মলেস্ট বলেছে তাহলে এই পর্যন্তই মিলে গেছে এরপরে নিলে তো সংখ্যাটা আরো বড় হয়ে যাবে আমার সবথেকে ছোট সংখ্যা এটাই যে যেখানে গুণ করলে যেমন 4 2 7 3 5 একে যদি 13 দিয়ে গুণ করো সর্ব আমি অ্যানসারটা x এর মান কত বেরিয়েছিল 4 2 7 3 5 তুমি এক্সপেরিমেন্ট করতে থাকো দেখো যেকে 13 দিয়ে গুণ করলে সবগুলো পাস আসে কিনা 5 3 65 3 3 39 আর 6 কত হয় 45 7 3 91 আর 4
91 আর 4 কতাই 45 তাহলে 2 26 গুণ থেকে 5 তার 65 5 3 তার 39 40 41 42 43 40 45 17 91 92 93 94 95 5 13 গুণ 26 27 28 29 30 31 32 33 34 35 এটা 5 4 52 আর 3 55 দেখো সবগুলো পাশের সে গুণফল তার মানে আমার আর করার দরকার নেই অ্যানসারটা কত হবে 42735 কত সহজ নম্বরগুলো x কোন সংখ্যা x সংখ্যা তাকে 13 দিয়ে গুণ করলে 5555 আসবে এবার 13 টা ওইদিকে নিয়ে যাও এদিকে গুণ থাকলে ওইদিকে দিয়ে কিয়া ভাগ এই তো ব্যাপার 1 into 3 into 5 into dot 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 25 1 3 5 সব বিজোড় সংখ্যা 7 এইভাবে এইভাবে 25 অবধি গুণ করলে গুণফলের শেষে এটা বাংলা লিখিনি গুণফলের শেষে একই রকম অঙ্ক কতগুলি শূন্য থাকবে দেখো আমি কি বলেছিলাম আমি আগেই তার জন্য বলে আসলাম যে এই 2 ইনটু 5 গুণ করলে শূন্য হয় এই জোরের জোরের কাজটা আমার পরে যে লাগবে কোন অঙ্কে দেখো এখানে 1 3 5 7 25 আমি বলেছিলাম 2 বা 5 এর মধ্যে দেব কোনটা কম আছে এখানে 5 আছে 5 আছে 15 তে 5 আছে 25 এ 5 আছে কিন্তু একটাও কি 2 আছে কোনো 2 নেই তার মানে 2 নেই মানে 5 এর সঙ্গে গুণ করে কি করে শূন্য আসবে তার মানে কোনো 2 নেই মানে কোনো শূন্য আসবে না মানে জিরোটা শূন্য কোনো শূন্য নেই এই অঙ্কটা দেখো এর মতোই আগে একটা অঙ্ক করেছি 6 এর স্কয়ার প্লাস 6 এর ইজ অলওয়েজ ডিভিজিবল বাই যদি কিনা n ন্যাচারাল নাম্বার হয় ইফ n ইজ এ ন্যাচারাল নাম্বার বলছে 6 এর স্কয়ার প্লাস 6 এর কত দ্বারা বিভাজ্য সর্বদা যদি n স্বাভাবিক সংখ্যা হয় n এটা কিন্তু n স্বাভাবিক সংখ্যা হয় দেখো আমি আগে করেছিলাম যে 6 এর স্কয়ার প্লাস 6 এর সর্বদা বিভাজ্য যখনই বলবে কত দ্বারা এবার দেখো n এর সর্বনিম্ন মান ধরবো কিন্তু এমন মান ধরবো না যাতে শূন্য আসে n এর মান যদি এক ধরে এখানে শূন্য আসবে না তাহলে 6 ইনটু 1 এর স্কয়ার প্লাস 6 ইনটু 1 1 এর স্কয়ার 1 6 এর স্কয়ার 6 যোগ 6 12 আনসার আর করারই দরকার নেই এই ধরনের যা অঙ্ক আসবে তোমরা পারবে n নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 6 লিভস এ রিমাইন্ডার 3 হোয়েন দ্য স্কয়ার অফ সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 6 দ্য রিমাইন্ডার ইজ বাংলাটা দেখো বলছে কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে তিন ভাগ শেষ থাকে ওই সংখ্যার বর্গকে 6 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে আমি যে কোনো একটা সংখ্যা ভেবে নিতে হয় তিন ভাগ শেষ থাকে 6 দিয়ে ভাগ করলে এমন হতে পারে 9 হতে পারে 6 কে 6 দেখো তিন ভাগ শেষ থাকে তুমি 15 ধরে নিতে পারো 6 দুগুণ 12 তিন ভাগ শেষ থাকে এবার দেখো আমি যদি 9 হয় সংখ্যাটা তিন ভাগ শেষ থাকছে তাহলে ওই সংখ্যার বর্গ আমি ধরো সংখ্যাটা 9 ধরে নিয়েছি তাহলে ওই সংখ্যার বর্গ মানে কি 9 এর বর্গ কত হয় 81 9 এর বর্গ কত হয় 81 তাকে 6 দ্বারা ভাগ করলে দেখো 6 1 কে 6 2 3 6 18 কত ভাগ শেষ থাকে 3 এর ক্ষেত্রে দেখো 15 15 225 তাকে 6 দিয়ে ভাগ করো 3 6 18 8 আর 6 8 আর 4 12 6 7 42 তিন ভাগ শেষ কিন্তু আমার এত কিছু করার দরকার নেই এখানেও টাইম কম লেগেছে অনেক খুব একটা বেশি লাগেনি মনে হয় আমার টাইম তবুও আমি এত কিছু করবোই না যখন বলেছে যে কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে তিন ভাগ শেষ থাকে ওই সংখ্যার বর্গকে কত 6 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ ভাগ শেষ কত 3 তার মানে আমি বর্গ করার সময় 3 এর তো স্কয়ার হয়ে যায় তাহলে একবার 3 এর স্কয়ার করে দাও 3 এর স্কয়ার কত হয় 9 এবার 9 কে 6 দ্বারা ভাগ করে দাও দুটো ভাগ শেষ সেটা 6 কে 6 তিন ভাগ শেষ হয়ে গেল অঙ্ক আর কিছু করতে হবে না কত সহজ অঙ্ক দেখো হোয়াট ইজ ভ্যালু মাস্ট বি গিভেন টু এক্স সো দ্যাট দ্য নাম্বার 972156 ইজ ডিভিজিবল বাই 11 ডিভিজিবল বাই 11 দেখো বাংলাটা 972156 মানে এক্স এর জায়গায় কোন একটা ডিজিট বলি এক্স এর জায়গায় কত হলে 11 দ্বারা বিভাজ্য হবে মানে কোন অঙ্কটা হলে 11 দ্বারা বিভাজ্য এবার 11 দ্বারা বিভাজ্য নিয়ম দেখে নাও ধরো 2 3 5 7 2 1 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমি কি করে বুঝবো 5 আর 2 7 7 আর 2 কত হয় 9 5 আর 7 আর 3 10 আর 11 বিয়োগ করলে কত হয় 2 বিয়োগ করে যদি 0 বা 11 আসতো তবেই 11 দ্বারা বিভাজ্য এবার দেখো যেহেতু আসেনি তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য নয় তাহলে আমি 11 বানানোর চেষ্টা করি কত এসেছিল এটা 7 আর 3 10 11 এটা যদি 4 হতো দেখো তাহলে 5 আর 2 7 7 আর 4 11 7 আর 3 10 আমি কি করে করছি সেটা তো বলা হলো না একটা বাদ দিয়ে একটা প্রথমটা নেব একটা বাদ দিয়ে একটা 3 বাদ দিয়ে 5
আবার সাত বাদ দিয়ে চার, মানে পাঁচ আর দুই সাত, সাত আর চার এগারো, একটা বাদ দিয়ে একটা নিয়েছি। এবার পরেরটা একটা বাদ দিয়ে একটা, তিন আর সাত আর এক, সাত আর তিন দশ আর এক এগারো, মানে উপরেরটা যোগ করে কত হলো, পাঁচ আর দুই সাত আর এক এগারো, সাত আর পাঁচ আর দুই সাত আর চার এগারো, সাত আর তিন দশ আর এক এগারো, বিয়োগ করে কত হচ্ছে শূন্য, শূন্য বা এগারো যায় আসতো, এগারো দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য। তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, এগারো দ্বারা ভাগ করে এটা এগারো দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমার এটা উল্টো করে বলেছে, আমার বলেনি এগারো দ্বারা বিভাজ্য কিনা, বলছে নাইন সেভেন টু ওয়ান ফাইভ এক্স সিক্স, এক্স এর জায়গায় কোন ডিজিট হলে এগারো দ্বারা বিভাজ্য। অনেকেই কি করবে, এগারো দ্বারা ভাগ করতে করে এক্স এর জায়গায় মান বসাতে বসাতে পুট করে করে দেখবে, এবার কথা হচ্ছে সেও হবে, কিন্তু এক্সটা যদি এখানে থাকতো কোনো কারণে, তাহলে প্রথম থেকে মান পুট করতে করতে আমি পাগল হয়ে যেতাম। তাহলে আমার কি করতে হবে, এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নিই, আমি একদিন তোমাদের সবগুলো বিভাজ্যতার নিয়ম বলে দেবো, দেখবে খুব ইন্টারেস্টিং। পনেরো সতেরো উনিশ, অনেকে সতেরো দ্বারা বিভাজ্য নিয়ম জানে না, উনিশ দ্বারা বিভাজ্য নিয়ম জানে না, সাত দ্বারা বিভাজ্য নিয়ম জানে না, হয়তো দুই চার পাঁচ আট নয় দশ এগারো এই পর্যন্ত জানে, সতেরো উনিশ এগুলো কেউ জানে না, অনেক মানে কেউ জানে না বলে ভুল হবে, অনেকেই জানে না, অনেকে জানে আবার ম্যাক্সিমাম জানে, কিন্তু বেশিরভাগ জানে না। তবু দেখো এগারো দ্বারা বিভাজ্য নিয়ম কি বলেছি, একটা বাদ দিয়ে একটা যোগ করবো, নয় আর দুই এগারো, এগারো আর পাঁচ ষোলো, ষোলো আর ছয় বাইশ, এবার এদিকে একটা বাদ দিয়ে একটা, দুই আর সাত আর একে আট, আট আর এক যোগ করতে মুশকিল, এক্স তো আমি জানি না এখনো কত, তাহলে এইট প্লাস এক্স রেখে দেবো নাকি, দরকার নেই, আমি আগে সাত আর একে আটটা তো বিয়োগ করে দিই, তারপরে এক্স পরে বাদ দিব, তাহলে কত হয়, আট বাদ দিলে আট আর চার বারো, বারো হাতে এক চোদ্দ। এবার দেখো আমি বলেছিলাম বিয়োগ করে হয় শূন্য আসবে, নাহলে এগারো বা এগারো গুণি থাক, দেখো এটা বিয়োগ করে কোনোভাবে এক্স এর মান যাই হোক, ডিজিট একটা ডিজিট মানে নয় পর্যন্ত, শূন্য থেকে নয় পর্যন্ত, তার মানে চোদ্দ বসাতে হবে যদি একে শূন্য বানা দেয়, তাহলে চোদ্দ তো ডিজিট নয় এটা নাম্বার হয়ে গেল, তাহলে একে শূন্য বানানো যাবে না, কি বানানোর চেষ্টা করতে হবে, এগারো বানানোর চেষ্টা, এগারো, তাহলে এগারো বানাতে গেলে কত বিয়োগ করতে হবে, তিন বিয়োগ করলে এগারো হবে, তার মানে এক্সটা যদি তিন হয় তাহলে এগারো দ্বারা বিভাজ্য। এবার দেখে নাও এইটুকু যোগ করে দেয় কত এসেছিল, বাইশ, আর এদিকে সাত আর একে আট আর তিন এগারো, বিয়োগ করে দাও দেখো কত হয়, এগারো, তার মানে যেহেতু বিয়োগ করে এগারো এসছে একটা পদ দিয়ে একটা, তাহলে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য কখন, এক্স এর মান তিন হলে। এ কমন ফ্যাক্টর অফ 47 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু টু দি পাওয়ার 43 এন্ড 47 টু দি পাওয়ার 47 প্লাস 43 টু দি পাওয়ার 47, দেখো বাংলাটা কি বলছে, 47 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 এবং 47 টু দি পাওয়ার 47 43 টু দি পাওয়ার 47 এর সাধারণ উৎপাদক কি, দেখো একটা খুব কমন জিনিস, তোমার যদি এ কি ধরো আমাকে এইভাবে না দিয়ে কমন একটা দিয়ে দিল, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন অলওয়েজ ডিভাইসেবল বাই কত, যদি এন ইভেন হয়, দেখো এখানে এন কি অড হয়, এন যদি বিজোড় হয়, এখানে এন বিজোড় তো মানে পাওয়ার যেটা আমি এখানে এন লিখেছি, পাওয়ার লিখেছি তো, এখানে এন পাওয়ার আছে তো, পাওয়ার 47 পাওয়ার 47 47 43 43 বিজোড় 43 বিজোড় 43 বিজোড় মানে এন বিজোড় 47 47 বিজোড়, তাহলে এখানে এন যদি বিজোড় হয় তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সর্বদা কত দ্বারা বিভাজ্য, তোমার শুধু এই অঙ্কটাই শিখবে কেন, সমস্ত যাই দিন, দেখো কত দ্বারা বিভাজ্য কি করে বুঝবো, আমি মুখস্থ করার দরকার নেই, সবাই মুখস্থ করিয়ে দেয়, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইজ অলওয়েজ ডিভাইসিবল বাই এ প্লাস বি যদি এন বিজোড় হয়, মুখস্থ করে রাখো, এটা অঙ্ক মুখস্থ করার জিনিস নয়, একদমই অঙ্ক বোঝার জিনিস, এটা জিকে নয় যে মুখস্থ করে দিলাম যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহরু, এসব দরকার নেই, এগুলো অঙ্কের মতো করে করতে হবে, দেখো এটা তোমার এন প্লাস বি টু পারে অলওয়েজ ডিভাইসেবল বাই এ প্লাস বি যদি এন বিজোড় হয়, কিন্তু এটা মুখস্থ রাখার দরকার নেই, আমি বিজোড় নিয়ে একটা ছোট শুরু করি, এ থ্রি প্লাস বি টু পাওয়ার থ্রি, দেখো থ্রি বিজোড় থ্রি বিজোড় তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল, সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বা তার মানে কি, এ যদি এটা যদি বিজোড় হয়, পাওয়ার যদি বিজোড় হয় সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য, এ মাইনাস বি নয়, কিন্তু দেখো এ প্লাস বি দ্বারা বিভাজ্য, তার মানে এন বিজোড় হলে এ প্লাস বি দ্বারা বিভাজ্য, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি একটা জোর হলেও দেখাবো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি আছে, পাওয়ার কি আছে, বিজোড় এটা আলাদা এটা আলাদা, কিন্তু এন এন সেম, এন এন সেম, তাহলে কত দ্বারা বিভাজ্য, এ প্লাস বি, এটা এ এটা যদি বি হয় 47 প্লাস 43 দ্বারা বিভাজ্য, মানে সাত তিন দশ চার এক নব্বই দ্বারা বিভাজ্য, কোনো অঙ্ক করারই দরকার নেই, তুমি যদি ওইটা মুখ মনেও না থাকে, এন বিজোড় হলে এক্স প্লাস এ দ্বারা বিভাজ্য বা এ প্লাস বি দ্বারা বিভাজ্য, তাহলে তুমি একবার এক্সপেরিমেন্ট করে না, বিজোড় বিজোড় মানে এ
x x আর a দিয়ে বলি x কিউব প্লাস a কিউব তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b ইনটু x স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার x প্লাস a এর উৎপাদক তার মানে x প্লাস a দ্বারা বিভাজ্য আর এখানে x প্লাস a কোনটা x এটা a এটা এই হলো x প্লাস a 47 প্লাস 43 90 দ্বারা বিভাজ্য এগুলো কোনো ব্যাপারই না অঙ্কগুলো দেখো এই অঙ্কটা আমরা বাংলা লিখিনি বাংলা খুব সহজ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই x মাইনাস a হোয়েন n ইজ বলছে x টু দি পাওয়ার বাংলাটা বলে দিচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a দ্বারা বিভাজ্য যখন n n কি হতে পারে জোড় হতে পারে বিজোড় হতে পারে স্বাভাবিক সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে এবারে দেখো তাহলে কি করে বুঝবো n কোন ক্ষেত্রে n এর কোন মানের জন্য বা জোড় বা বিজোড় বা স্বাভাবিক বা যাই হোক কোনটা ক্ষেত্রে x মাইনাস a দ্বারা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আগে আমি জোড়টা নিয়ে ভাবো আর এই একটা অঙ্কগুলো কতগুলো অঙ্ক হয়ে যাবে দেখো জোড় যদি n জোড় হয় n জোড় জোড় মানে কি আমি দুই দুই জোড় তাহলে দুই ধরি x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b তার মানে x মাইনাস a একটা উৎপাদক তো এটা এটা একটা উৎপাদক জোড় হলে তার মানে x মাইনাস a দ্বারা বিভাজ্য n জোড় হলে বিভাজ্য জোড় হলে বিভাজ্য পেয়ে গেলাম এবার যদি বিজোড় হয় দেখি কি হয় যদি বিজোড় হতো তার মানে আমি বিজোড় তিন ধরি x কিউব মাইনাস a কিউব তাহলে সূত্র কি x মাইনাস a x স্কয়ার প্লাস x প্লাস a স্কয়ার দেখো সেই ক্ষেত্রেও x মাইনাস a একটা উৎপাদক বিজোড় হলো তার মানে n যদি বিজোড় হতো সেক্ষেত্রেও তোমার x মাইনাস a দ্বারা বিভাজ্য তার মানে জোড় বা বিজোড় যাই হোক সব ক্ষেত্রেই x মাইনাস a দ্বারা x উপর n মাইনাস a উপর n বিভাজ্য তার মানে কি জোড় বিজোড় নিয়েই তো আমার সব সংখ্যা 1 2 3 4 5 এর মধ্যে জোড় বিজোড় এই 1 থেকে শুরু করে যত সংখ্যা হোক সব জোড় আর বিজোড় মিলে তার মানে n যে কোনো ন্যাচারাল নাম্বার হলে n এনি ন্যাচারাল নাম্বার হলেই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a দ্বারা বিভাজ্য তার মানে উত্তরটা কি হবে এনি ন্যাচারাল নাম্বার মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা n যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a দ্বারা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আমি যেভাবে অঙ্ক করাচ্ছি হয়তো অনেক চ্যানেলে এইভাবে পাবে না আমি অনেক খেটে করে অঙ্কগুলো করাচ্ছি তোমরা আমাকে একটু মোটিভেট করবে শুধু লাইক করো শেয়ার করো আর কিছু বন্ধুদের মধ্যে জানাও যে এরকম একটা চ্যানেল আছে যেখানে ম্যাথগুলো খুব ইজিলি শেখা যায় তার অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো কমেন্টস করো এবং